রংপুরের পীরগঞ্জে সারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। শনিবার সকাল 9টা থেকে ঘণ্টাব্যাপী তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন। চাষীদের অভিযোগ, ধানের জমিতে সার দেওয়ার সময় হলেও তারা চাহিদামতো ইউরিয়া সার পাচ্ছেন না, সার কিনতে গেলে ডিলাররা সার নেই বলে জানান। এতে ধানের আবাদ নিয়ে শঙ্কায় পড়ছেন তারা। এদিকে প্রশাসনিক কর্মকর্তারা বলছেন, বরাদ্দকৃত পেলেই কৃষকদের মাঝে সার বিতরণ করা হবে।